নমস্কার, আমার নাম অপ্ননন্দী। আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মনে পড়া। মাকে আমার পড়ে না মনে, শুধু কখনো খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মেলায় যেন আমার খেলার মাঝে, মা বুঝি গান গাইত আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আসেন এতে ভোরের শিউলি বনে, শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আন্ত মাসে ফুলের সাজে বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে, জানলা থেকে তাকায় দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে, কোলের পরে ধরে কবে দেখত আমায় যে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ।